হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ওবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ভাবলাম একটু অন্যরকম রেসিপি ট্রাই করব, সেটা হচ্ছে আইসক্রিম। এত গরম পড়েছে, একটু আইসক্রিম আইসক্রিম সবসময় সবারই হয়তো মন করে, তো মা মামার খুব বায়না আজকে আইসক্রিম করে খাওয়াতে হবে। তাই জন্য আমি নিয়ে নিয়েছি দেখো দুটো চকলেট ওরিও বিস্কিট, আর এই আইসক্রিমটার নাম হচ্ছে ওরিও চকলেট আইসক্রিম। তো দেখো দু প্যাকেট আমি নিয়ে নিয়েছি, এটা মিক্সার গ্রাইন্ডারে একটু দিয়ে নিয়ে একবার ঘুরিয়ে নিলেই যে পেস্ট হয়ে যাবে আমার এটা সুন্দর মতো। দেখো হয়েও গেছে, আর আমি আগে থেকে দুধ 250 মতন ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এটা নর্মাল টেম্পারেচারের দুধই লাগবে, লিকুইড দুধটা। আর এরকম আমি কাপ নিয়ে নিয়েছি চায়ের, আর এখানে নিয়েছি দুটো ডেয়ারি মিল্ক 10 টাকা দামের, আর নিয়ে নিয়েছি আমুল স্প্রেও, এটাও 10 টাকাই দাম। এবার এই লিকুইড দুধটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আমুল স্প্রেটা। আর এবারে দিয়ে দেবো এই ওরিওর যে আমি গুঁড়োটা তৈরি করেছি সেটা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব একটা পাতলা করলে চলবে না, থিকনেসটা যেন ঠিকঠাক থাকে। যদি পাতলা হয়ে যায় তাহলে জিনিসটা একদমই বসবে না। তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, চামচের সাহায্যে করে নিচ্ছিলাম, কিন্তু দেখো এই যে দলা দলা পেকে রয়েছে, এটা চামচ দিয়ে হবে না, এটা দরকার হচ্ছে একটা হুইস বা হ্যান্ড ব্লেন্ডার। তো আমার বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার নেই, যার কারণে আমি একটা হুইস ইউজ করে নেব, সেটা দিয়েও খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে, এটা ব্যাটারটা সুন্দর তৈরি হবে। আর দেখো আমি এটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এটা টোটালি মেল্ট হয়ে গেছে কিন্তু বেরোচ্ছে না, সেই জন্য একটু গরম জল করে নিয়েছি বাটিতে করে। বাটিতে গরম জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে ভেতরে মেলটা হয়ে যায়। তো ব্যাটারটা দেখো একদম আমার রেডি হয়ে গেছে, একটুও দানা নেই। এই হুইস দিয়ে করলে খুব সুন্দর ব্যাটার তৈরি করা যায়। আর এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করব না, যেহেতু এই যে গুঁড়ো দুধটা মিষ্টি রয়েছে, তারপরে তোমার ওরিও বিস্কিটটাও মিষ্টি, চকলেটও মিষ্টি, সেই কারণে। তো অল্প অল্প করে দিচ্ছি, আর একটু করে আমি দেখো হুইস দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে যায়। তো দেখো ব্যাটার আমার রেডি হয়ে গেছে, আর এই যে চায়ের কাপগুলো নিয়েছি এর মধ্যে এবার এর গা ঘেঁষে আমি এই চকলেটগুলো দিয়ে নিচ্ছি যাতে এই লেয়ারটা চকলেটের তৈরি হয়ে যায়, যেরকম আমরা চকোবার খেয়ে থাকি ঠিক টাইপে ওরকম। তো যতটা দেওয়ার দিয়ে নিয়েছি, এবার আমি আঙুলের সাহায্যে এটা চারপাশটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে তো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 41 ডিগ্রি মতন চলছে, 11টা থেকে 4টে পর্যন্ত তো বাইরে যাওয়া বারণ আছে, তো বাইরে রাস্তাঘাটে কোনো লোকজন নেই বললেই চলে। তো দেখো আমি আর এটা রেডি করা হয়ে গেছে, চকলেটের লেয়ার তৈরি করা হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা পুরো ভরে দিইনি, কারণ এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করব, তারপরে আবার একটু ব্যাটারটা দিয়ে দেব। তো এইভাবে দেখো আমার 4টে কাপ রেডি হয়ে গেল, আর বাকি বললাম যেটা হাফ ফাঁকা ফাঁকা থাকছিল ছিল সেই ফাঁকাটা আমি পূরণ করে দিলাম, আর একটু করে এই ব্যাটারটা ঢেলে। আর এরকম আইসক্রিমের স্টিক আমি কিনে নিয়েছিলাম, তো এরকম স্টিক কিনে নিয়েছি কালারফুল, দেখতেও ভীষণ সুন্দর। তো এরকম কালারফুল স্টিক দিয়ে আমি 4টের মধ্যে স্টিকগুলো এবার দিয়ে দেবো। তো দেখো আমার রেডি হয়ে গেছে, এবারে যেটুকু বেঁচে ছিল সেই আরও একটু এক্সট্রা কাপ নিয়ে আমি সেগুলোতে বসিয়ে দিলাম আইসক্রিমগুলো। এবার আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইট।
তো দেখো এবার আমি বের করে নিচ্ছি, পরের দিন সকালে কেমন হলো আইসক্রিম গুলো তোমাদেরকে এবার দেখাই। তো একদম সুন্দর বসে গেছে। তো এরকম ভাবে হাতে দু হাত দিয়ে ঘষে বের করে নিলেই আইসক্রিম গুলো আশা করি বেরিয়ে আসবে। তো ওয়াও, খুব সুন্দর দেখো তৈরি হয়ে গেছে আইসক্রিম গুলো। চলো এবার মামম আর মামমের বাবাকে দিলে ওরাই বলতে পারবে আইসক্রিমটা কেমন তৈরি হলো। দেখতেও খুব সুন্দর হয়েছে বেশ। নাও তোমাদের জন্য কি খাবার নিয়ে এসেছি দেখো। দেখ কি বানিয়ে এনেছি, দেখো আইসক্রিম বানিয়েছি কালকে। তো বেশিক্ষণ লাগেনি বানাতে আমার, খেয়ে বলো একটু কেমন হয়েছে। এটা হচ্ছে চকলেট, চকলেট ওরিও আইসক্রিম, কিন্তু মিষ্টি ঠিক আছে। মামাম কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে আর বাইরের আইসক্রিম খাবি না, কিন্তু ঘরে বানাবো খাবি ঠিক আছে। তো তোমরাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আইসক্রিম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।